আলোচনা করব আপনাদের সামনে আমাদের যে ইসলামের দাওয়াত আমরা ইসলামিক সেন্টারের মাধ্যমে দিয়ে যাচ্ছি এই ইসলামী দাওয়াত সম্পর্কে আমাদের দাওয়াতটা কি এই সম্পর্কে আমাদের দাওয়াতের মূল নীতি কি এই বিষয়টি আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া এবং আপনাদের প্রত্যেক মুসলিমের জেনে নেওয়া উচিত কারণ আমাদের দাওয়াত সম্পর্কে যদি সঠিক ধারণা আপনার থাকে তাহলে আপনি নিজেই বিবেচনা করবেন যে এই দাওয়াত কবুল করতে হবে কি হবে না যদি জানেন যে আমাদের দাওয়াত সঠিক দাওয়াত এই জ্ঞান যদি আপনি হাসিল করতে পারেন তাহলে অবশ্যই কবুল করা ফরজ আপনার জন্য কারণ এটা হচ্ছে কোরআন এবং হাদিসের দাওয়াত যদি আপনি জানতে পারেন তাহলে আর যদি জানতে পারেন যে না এই দাওয়াত তো ভুল দাওয়াত এটা তো সঠিক ইসলামের দাওয়াত নয় তাহলে আপনার জন্য ছেড়ে দেওয়া ফরজ তাহলে ছেড়ে দেবেন কিন্তু মাঝামাঝি থাকবেন ভালো না মন্দ কোনোটাই জানলেন না দাওয়াতটা আমাদের ইসলামিক সেন্টারে সঠিক না বেঠিক তাও জানলেন না আর জানার গরজও মনে করলেন না সৌদি আরবে থাকলেন দীর্ঘদিন পয়সা টাইসা অনেক নিয়ে গেলেন এখান থেকে কিন্তু ইসলাম নিলেন না কারণ আপনাকে দেশ থেকে ভুল বুঝিয়ে পাঠিয়েছে যে সৌদি আরবে যাও পয়সার জন্য পেটের জন্য সৌদি আরব যাও হজ উমরা করার জন্য হাজি সাহেবদেরকে আর উমরাকারীদেরকে সতর্ক করে পাঠায় বিদাতি মোল্লারা যে ওই দেশে হজ উমরা করো কিন্তু ওই দেশ থেকে ধর্ম নিয়ে আসিও না ইসলাম নিয়ে আসিও না ওই দেশে ইসলাম নেই বাংলাদেশে ভারতে নাকি ইসলাম আছে সঠিক ইসলামটা ওখানে আছে আরব দেশে নাই ওখানে ইসলাম নিয়ে আসিও না হাজিদেরকে উমরাকারীদেরকে ভিজিটরদেরকে সতর্ক করে পাঠায় বিদাতি মোল্লারা আমার যারা প্রবাসী এখানে কাজ করার জন্য আসে তাদেরকেও সতর্ক করে পাঠাই যে ঠিক আছে সৌদি আরব যাচ্ছ ভালো কথা রিয়াল টিয়াল বেশি করে নিয়ে আসো আর আমাদেরকে নজরানা দিয়ে বেশি করে মাজারিরা মাজারে নজরানা চাই আর যারা পীর মুরিদির ব্যবসা করে তাদের তাদের আপনার যে আস্তানা আছে বা তাদের খানকা আছে খানকাতে তারা নজরানা চাই এটা ইনকাম সোর্স হয়ে গেছে তাবিজ ব্যবসায়ীরা তাবিজ ব্যবসাতে বেশি টাকা বিদেশিদের কাছে পায় দেশের লোক কোথায় এত টাকা দিতে পারবে যত টাকা আপনি রিয়াল আর ডলারে বিদেশ থেকে নিয়ে গিয়ে দিতে পারবেন তাবিজ কেনার জন্য তো আপনাদের পয়সা চাই হ্যাঁ কিন্তু আপনাদেরকে ইসলাম সম্পর্কে জানতে দিতে চাই না ওরা যে ইসলামটা বুঝেছে পালন করছে সেটাতেই আপনাদেরকে রাখতে চাই যার ফলে মাঝামাঝি যদি থেকে যান যে আমি এখানে টাকা পয়সার জন্য এসছি পেটের জন্য এসছি এটাই করলাম আর এই দেশে যে ইসলামের দাওয়াত হয় ইসলামের প্রচার হয় ইসলামের তবলিগ হয় ইসলামের খেদমত হয় সেটা সম্পর্কে হ্যাঁ না কিছুই জানলাম না আর আপনাকে বিভ্রান্ত করে রেখেছে দেশ থেকে মগজে আগাছা ভরে রেখেছে যে খবরদার ওখানে কি ইসলাম নিয়ে আসবে না তাহলে আপনি হতভাগা হয়ে চলে গেলেন এখান থেকে ফিরে দশ বছর ২০ বছর অনেকে ২৫ ৩০ বছর ৩৫ বছর আছেন এখানে কিন্তু যদি রাসূলুল্লাহ সাল্লামের এই দেশ থেকে এখানে যে ইসলামের দাওয়াত চলে আসছে ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এই ইসলামের দাওয়াত যদি কবুল না করে যান তো আপনি লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন আজকের আমার এই সংক্ষিপ্ত আলোচনাতে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আমাদের দাওয়াত সম্পর্কে শুরু করার আগে বলবো যে আমাদের দাওয়াত সেই দাওয়াতের অনুসরণে যেই দাওয়াত সমস্ত আম্বিয়া রসুলগণ দিয়ে গেছে প্রত্যেক নবী রসুলগণের যে দাওয়াত ছিল সেই দাওয়াতই হচ্ছে আমাদের মুখ দাওয়াত আমাদের দাওয়াত হচ্ছে শেষ নবী প্রিয় নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনই ইসলামের দাওয়াত দিয়েছেন কোরআন সুন্নাহ ভিত্তিক ওহী ভিত্তিক সেই ওহির দাওয়াত কোরআন এবং হাদিসের দলিল প্রমাণের দাওয়াত অন্ধত্বের দাওয়াত নাই অন্ধভাবে মানতে হবে হুজুর বলে দিলে এত বড় হুজুর কি ভুল করতে পারেন এইরকম দাওয়াত আমাদের না আমাদের দাওয়াত হচ্ছে প্রত্যেকটি কথায় দলিল লাগে কোরআনে কারিমের একটি আয়াত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের একটি সহি হাদিস দলিল লাগে ওহি থেকে প্রমাণ দিতে হয় আমার কথা মানার জন্য ধর্ম মনে করে আমার কথার সমর্থনে দলিল লাগে আমার কথা দলিল নাই ইউস্তাদাল্ল লাহু ওয়ালা ইউস্তাদাল্ল বেহি মানুষের কথার পক্ষে দলিল পেশ করতে হবে আল্লাহ এবং রসুলের কথা দিয়ে মানুষের কথাকে যতই বড় মানুষ হয়ে যাক না কেন যতই বড় হুজুর আর আলেম হয়ে যাক না কেন আর মহাদ্দিস আর ইমাম হয়ে যাক না কেন
তার কথা দলিল নয় যতক্ষণ পর্যন্ত তার কথার সাপোর্টে কোনো আয়াত অথবা হাদিস না থাকবে। আমাদের দাওয়াত সেই দাওয়াতের ধারাবাহিকতা, যে দাওয়াত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গিয়েছেন, যেই ইসলামের ওপর সাহাবাই কেরামদেরকে ছেড়ে গেছেন, সেই ইসলামের দাওয়াত হচ্ছে আমাদের দাওয়াত। আমাদের দাওয়াত হচ্ছে আওদাতুন বিল উম্মা ইলাল কিতাবি ওয়াস সুন্নাহ, উম্মতকে ফিরিয়ে নিয়ে যাওয়া কিতাব এবং সুন্নাহর দিকে, কোরআন এবং হাদিসের দিকে। কোরআন এবং হাদিস থেকে, ওহি থেকে মানুষ দূরে সরে গেছে, উল্টো দিকে ফিরে গেছে অনেকেই, বরং অধিকাংশই উল্টো দিকে ফিরে গেছে। কোরআন একদিকে যেতে বলে, হাদিস ওই দিকে যেতে বলে, আর ওরা যায় অন্য দিকে, অন্য ধর্ম পালন করে। এই যে বিভ্রান্তির শিকার হয়ে সমস্ত উম্মতকে, সারা বিশ্বের সমস্ত মুসলিমদেরকে কোরআন এবং সুন্নার দিকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে আমাদের দাওয়াত। আমাদের দাওয়াত হচ্ছে সাহাবাই কেরামগণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শের উপর ছেড়ে গেছেন, মা আনা আলাইহিল ইয়াম ওয়া আসহাবি, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের অংশ বললাম, হাদিসটা পুরো বলি তাহলে বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইফতারাকাতিল ইয়াহুদু আলা ইহদা ওয়া সাবইনা ফিরকা, ইহুদিরা 71 দলে ভাগ হয়েছে, 71 দলে ভাগ হয়েছে ইহুদিরা, মূসা আলাইহিস সালামের অনুসরণের দাবিদার যারা, আসল অনুসারী নয় তারা মূসা আলাইহিস সালাম, কিন্তু তারা দাবিদার, বিকৃত ধর্ম পালন করে, দাবি করে যে তারা মূসা আলাইহিস সালামের উম্মত। ওয়াফতারাকাতিন নাসারা আলা সিনতাইনি ওয়া সাবইনা ফিরকা, আর খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে, আর এক দল বেড়েছে ইহুদিদের থেকে, আর একটা দল বেড়ে 72 হয়েছে তারা। ওয়াসাতাফতারে উম্মতি আলা সালাসি ওয়া সাবইনা ফিরকা, আর শীঘ্রই আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, 73 দলে বিভক্ত হয়ে যাবে, 73টি দল পয়দা হবে আমার উম্মতে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন, ভবিষ্যৎবাণী সত্য, আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলতে পারে না, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি সত্য কথা কেউ বলেননি আর বলতেও পারবে না, কারণ তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি। ওয়ামায়ন্তে পানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যে কোনো কথাই বলেছেন কোরআনে থাক আর হাদিসে থাক, সেটা ওহির মাধ্যমে বলেছেন, আকাশ থেকে আল্লাহ ইনফর্ম করেছেন, জানিয়েছেন জিবরিল মারফত যে তোমার উম্মত 73 দলে ভাগ হবে, তারপরে তিনি জানিয়েছেন, এমনি নিজের পক্ষ থেকে জানাননি, এই উম্মত 73 দলে ভাগ হবে বলেছেন। আর অলরেডি 73 ভাগ হয়ে গেছে, বড় বড় যদি ভাগ করি বড় বড় দলকে তাহলে 73, আর ছোট ছোট করে যদি ভাগ করি, মানে ছোট ছোট মাসলা নিয়েই ভাগ হয়ে আছে, ছোট ছোট বিষয় নিয়ে ভাগ হয়ে আছে, আর বিভিন্ন রকমের বিভক্তি, ধর্মীয় বিভক্তি, আকিদার বিভক্তি, মাসলার বিভক্তি, আর তারপরে রাজনৈতিক বিভক্তি, এসব যদি বলা যায় তো হাজার হাজার দল হয়ে গেছে, মুসলিম জাতি হাজার হাজার দলে বিভক্ত হয়েছে। কিন্তু শর্টকাটে যদি বলা যায় তো 73টি ফিরকাই, 73টি দলে বিভক্ত হয়েছে এই জাতি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন, তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূল, তারপরে সাথে সাথে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লুহুম ফিন্নার, এটাও শুনে রাখো, 73 দল সবাই কিন্তু জান্নাত যাবে না, কুল্লুহুম ফিন্নার, সকলেই কোথায় যাবে? ফিন্নার মানে কি? নার মানে আগুন, সকলে জাহান্নামের আগুনে জ্বলবে, সকলে জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, তবে একটি দল মাত্র, কয়টি দল? জান্নাতি মাত্র, মাত্র একটা দল, সুবহানাল্লাহ, 72 দল জাহান্নামী, একটি দল শুধু জান্নাতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কয়েকটি হাদিসের কিতাবে আছে এবং হাদিস সহি এই হাদিসটি। যখন এ কথা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীদের কৌতূহল হইল, মনের আগ্রহ জাগলো যে তাহলে ওই 73 নম্বর দলটি, যেই দলটি মাত্র জান্নাতি বাকি সব জাহান্নামে, ওই দলটি কোন দল, ওই দলের নাম কি, বা ওই দলের আদর্শ কি, ওই দলের লক্ষণ কি, ওই দলকে কেমন করে চিনব? মাহিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কোন দল, যেই দলটি জান্নাতি একমাত্র একটি দল, ওই দলটি কোন দল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহিল ইয়াম ওয়া আসহাবি, একটু আগে যে বলছিলাম যে আমাদের দাওয়াতের আদর্শ হচ্ছে
যে এই কথাটি মা আনা আলাইহিল ইয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ওই দলটি যেই দলটি কোন আদর্শের উপর থাকবে, যেই আদর্শের উপর আমি আজকে আছি, আমার জীবদ্দশায় বেঁচে আছি, আমি যেই দিনের উপর ইসলামের উপর, সেই ইসলামের উপর যারা কায়েম থাকবে, ওয়া আসহাবি আমার সাথী সঙ্গীগণ, আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেই আদর্শের উপর কায়েম থাকবে, সেই আদর্শ যারা কিয়ামত পর্যন্ত ফলো করবে, অনুসরণ করবে, তারাই হচ্ছে জান্নাতি দল, তারাই হচ্ছে জান্নাতি দল। তার লক্ষণ বলেছেন, নাম বলেননি, ওই দলের নাম কি হবে, নাম কিন্তু বলে, নাম যদি বলা হইতো সবাই ওই নামটি আগে লুফে নিত, বুঝা গেছে, সে নাম বলেননি। আর নাম দিয়ে কোনো কাজও হবে না, নাম যদি আপনার জান্নাতি দল রাখেন তাও জান্নাত পাওয়া যাবে না যদি আদর্শ ঠিক না থাকে, ঠিক কি না। আর নাম যদি সারা দুনিয়ার লোক দুশ্মনী করে যদি আপনার নাম জাহান্নামি দল দিয়ে দেয় তবুও জাহান্নামে ঢোকাতে পারবে না যদি আপনার আদর্শ ঠিক থাকে, আপনার আকীদা পথ মত যদি ঠিক থাকে, ওই ইসলাম যদি আপনার ঠিক থাকে, যে ইসলামের উপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কিরামগণকে ছেড়ে গেছেন, ওই ইসলাম যদি আপনি ঠিক রাখতে পারেন, আঁকড়ে ধরে থাকতে পারেন, তাহলে আপনাকে সারা দুনিয়া যদি জাহান্নামে ঢুকিয়ে দেয় ধাক্কা দিয়ে, আল্লাহ ঢুকাবেন না, আল্লাহ ঢুকাবেন না। আর সারা দুনিয়ার মানুষের হাতে জাহান্নাম নেই, আল্লাহর হাতে জান্নাত জাহান্নাম আছে, জান্নাত জাহান্নামের মালিক কে, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, ভালো করে বুঝে রাখেন। বলছিলাম যে আমাদের দাওয়াত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া আদর্শ,